টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। 192 কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী তিনি 161,273 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন 92,171 ভোট। আইভী এবং তৈমুরের ভোটের ব্যবধান 69,102। রোববার রাতে বেসরকারি ফলের এই তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান। এর আগে সকাল 8টায় ভোট গণনা শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে। বিস্তারিত জানাচ্ছেন তাসনিম তাজিন। 18 দিনের নির্বাচনী প্রচারণা টানটান উত্তেজনার পর প্রকাশ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ফলাফল। তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ শহরে মেয়র পদে বিজয়ী হলেন সেলিনা হায়াত আইভী। গত রবিবার নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে 192টি ভোট কেন্দ্রে চলে ভোটের উৎসব। সকাল 8টা থেকে বিকাল 4টা নাগাদ চলে ভোট গ্রহণ। প্রথমবারের মতো সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। আমরা ভোট দিলাম যাতে রাস্তাঘাট উন্নয়ন হয়, গ্যাসের যাতে উন্নয়ন হয়, গ্যাসের যাতে থাকে, এর জন্য মানে ভোট দেওয়া। হ্যাঁ, আজকে তো পরিবেশ খুব ভালোই। হ্যাঁ, কোনো উত্তেজনা না, কোনো কিছু নাই, সুষ্ঠুভাবে ভোট দিলাম। আমার আগেরবার থেকে এবার ভোটের পরিবেশটা বেশি ভালো লেগেছে, কারণ এখন আধুনিক সিস্টেমে ভোটটা করেছে, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শহরের সরকারি আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় দলীয় প্রার্থী আইভীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো নির্বাচনেও নারায়ণগঞ্জে কিন্তু একটা ধাক্কাধাক্কি পর্যন্ত হয় নাই, কোনো মানুষের মাথাও ফাটে নাই। সো আই এম সরি ফর দ্যাট রিজন যে সাংবাদিকরা কোনো তথ্য উপাত্য পান নাই, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে নারায়ণগঞ্জ কিন্তু একটা শান্তির শহর, একটা সুন্দর শহর। এখানে দুই পাশে যেমন নদীর মত স্রোত আছে, মানুষের মধ্যেও ভালোবাসার স্রোত আছে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রকাশিত হয় ভোটের ফলাফল। মেয়র পদে 7 জন প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে ছিল আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপির প্রত্যাহত নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খান খন্দকার। তৈমুরকে 66,535 ভোটে হারিয়ে বিজয়ী হন সেলিনা হায়াত আইভী। নৌকার প্রার্থী আইভী পান 159,097 ভোট। অন্যদিকে হাতিমার্কায় তৈমুর পান 92,562 ভোট। আমরা এই পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সমস্ত ভোট 192টা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করলাম। নির্বাচনের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। পরপর 3 বার বিজয়ী মেয়র আইভী উন্নয়নে নতুন কী যোগ করেন তাই এখন সবার আগ্রহের বিষয়। দীর্ঘদিন নির্বাচনী আয়োজনের পর চূড়ান্ত ফলাফলেও সন্তুষ্ট নারায়ণগঞ্জবাসী। পরপর 3 বার নির্বাচিত নগরপিতার হাত ধরে বাকি উন্নয়নের আশায় আমজনতা। তাসনিম তাজিন, আইবিটিভি, ঢাকা।